নমস্কার, দেখছেন বলকে জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। এই মুহূর্তের অন্যতম বড় খবর আসছে পুরুলিয়া থেকে। পুরুলিয়ার ছাড়রায়, পুরুলিয়া থেকে 10 কিলোমিটার দূরত্বে যেখানে ছাড়রা অবস্থিত, মফস্বল থানার অন্তর্গত ছাড়রায় এবার তৈরি হতে চলেছে নতুন বিমানবন্দর। হ্যাঁ, এই বিমানবন্দর তৈরি হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই, কিন্তু তার আগে কেন্দ্রীয় সংস্থা রাইটস, রাজ্যের পরিবহন দপ্তর এবং ভূমি সংস্কার দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে জমি পরিদর্শন করছেন। সে জায়গার কেমন মাটি রয়েছে, সেই জায়গায় কেমন ভিত রয়েছে, এগুলো খতিয়ে দেখা হচ্ছে। মূলত এই এয়ার স্ট্রিপটি তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তৈরি করেছিল ব্রিটিশরা। তারপরের থেকে এটা কিন্তু পরিত্যক্ত পড়ে রয়েছে, পুরো জায়গাটাই কিন্তু সরকারি জমি, কাজেই এখানে নতুন বিমানবন্দর তৈরি করতে কোনো সমস্যা নেই। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এই জায়গায় নতুন বিমানবন্দর তৈরি করার জন্য কোনো জমি জট হবে না। আর তার সাথে কেন্দ্রীয় সংস্থার রাইটসও কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করছে যাতে এখানে নতুন বিমানবন্দর তৈরি করা যায়। শুধু তাই নয়, এর সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিমানবন্দরের দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে। এই বিমানবন্দরটি প্রায় 1700 মিটার লম্বা হবে, মানে রানওয়েটি প্রায় 1700 মিটার, প্রায় 2000 মিটারের কাছাকাছি লম্বা হবে, যেখানে কিন্তু আরামসে A320, A321 এর মতন বিমান নির্বিঘ্নে নামতে পারে। অন্যদিকে এর প্রস্থ কিন্তু প্রায় 350 থেকে 400 মিটার হতে চলেছে, অর্থাৎ রানওয়ে চওড়ায় 350 থেকে 400 মিটার লম্বা চওড়া হতে চলেছে, যাতে বিমানের ঘুরতে এবং টার্মিনালে এসে পৌঁছতে কিন্তু কোনো সমস্যা হবে না। মাটি পরীক্ষার কাজ এই মুহূর্তে চলছে, ভূমি দেখা হচ্ছে এবং মাটিতে কোনো রকম সয়েল প্রবলেম আছে কিনা, আছে নাকি সেটাও দেখা হচ্ছে। আর তার থেকে বড় কথা, এখানে আশেপাশে কোনো উঁচু বিল্ডিং নেই, চারিপাশে কিন্তু প্রচুর কারখানা রয়েছে এবং তার সাথে কিছু মানুষের বাড়ি রয়েছে, কিন্তু সেগুলো উঁচু বিল্ডিং নয়, কাজেই এখানে বিমান ওঠানামায় কিন্তু কোনো সমস্যা নেই। পাশেই কিন্তু বড় হাইওয়ে রয়েছে, যার দৌলতে কিন্তু খুব সহজেই এখানে বিমান পরিষেবা দেওয়া যাবে। এবার সব থেকে বড় বিষয়ে, যে পুরুলিয়ায় এই বিমানবন্দর হলে কি কি লাভ হবে। পুরুলিয়ায় এই বিমানবন্দর হলে অনেক লাভ হবে বাণিজ্যের দিক থেকে, শিল্পের দিক থেকে। তার কারণ হচ্ছে পুরুলিয়া শহর এই মুহূর্তে আগের থেকে অনেকটা পাল্টে গেছে। আর তাছাড়াও পুরুলিয়ায় প্রতি বছর বর্ষার সময়, শীতের সময় প্রচুর পর্যটক যায়। পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রচুর বাঙালি এবং বাইরের পর্যটকরাও আসে। যখন আমরা বাংলাকে প্রমোট করছি দেশের কাছে, সে জায়গায় কিন্তু পুরুলিয়ার ছৌ নাচ, পুরুলিয়ার হস্তশিল্প, এগুলোকেও প্রমোট করা হয়। তাছাড়া পুরুলিয়া কিন্তু একটা স্ট্র্যাটেজিক লোকেশন এই মুহূর্তে, কারণ আশেপাশে রঘুনাথপুর সমেত প্রচুর জায়গা রয়েছে যেখানে অনেক বড় বড় শিল্প গড়ে উঠছে। তার জন্যে কার্গো আনা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই জায়গা কার্যকরী হতে পারে। আর তাছাড়াও এখানে প্রচুর পর্যটক যেহেতু আসেন বাংলার অভ্যন্তর থেকে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, হয়তো তেমন আসেন না যতটা বাঙালি পর্যটকরা এখানে ভিড় জমায়, তাই আগামী দিনে এই বিমানবন্দর তৈরি হয়ে গেলে পুরুলিয়ার যে সবুজে ঘেরা সৌন্দর্য, পুরুলিয়ার যে বনানী রয়েছে বা পুরুলিয়ার যে জঙ্গলে ভরা সৌন্দর্য রয়েছে, লাল মাটির সেই সৌন্দর্যের আস্বাদন কিন্তু গোটা দেশবাসী পেতে পারবে। তাতে কিন্তু আমাদের ইকোনমি আরো বুস্ট হবে এবং শিল্পের ক্ষেত্রেও কিন্তু এটা একটা যুগান্তকারী পরিবর্তন হতে পারে। কারণ বিমানবন্দর তৈরি হয়ে গেলে বিমানবন্দরকে কেন্দ্র করে নতুন রাস্তা তৈরি হবে এবং তার পাশে মানুষের কাজের জায়গা তৈরি হবে এবং একই সাথে কিন্তু সেখানে আরো নতুন শিল্প তালুক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। কাজেই এই বিমানবন্দরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে রাইটস এবং একই সাথে রাজ্যের পরিবহন দপ্তর, ভূমি সংস্কার দপ্তর, তারা এই জায়গাটা খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পরে তারা এইখান থেকে একটা রিপোর্ট জমা দেবে কেন্দ্র সরকারের কাছে এবং তারপরে DGCA, অর্থাৎ আমাদের যে বিমান মন্ত্রক রয়েছে, তাদের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে এবং লাইসেন্সের জন্য আবেদন করা হবে। লাইসেন্স পাওয়া হয়ে গেলেই কিন্তু নতুন বিমানবন্দরের কাজ স্টার্ট হয়ে যাবে। আমরা যেমন এট্রোপলিস দেখছি আসানসোলে, শিল্প অঞ্চলকে কেন্দ্র করে এই বিমানবন্দর তৈরি হয়েছে,
আগামী দিনে অনেক ছোট বড় যে সমস্ত শিল্প রয়েছে, ছোট ছোট বড় এমএসএমই রয়েছে, তারাও কিন্তু সেখানে নিজেদের বাসা বাঁধছে এবং আগামী দিনে এইরকম ভাবেই পুরুলিয়াতেও কিন্তু নতুন শিল্প আসার সম্ভাবনা রয়েছে, আরো বড় শিল্প আসার সম্ভাবনা রয়েছে। আর পুরুলিয়ার মাটি যেহেতু আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মতন এতটা উর্বর মাটি নয়, সেখানে একটু পাথুরে মাটি, কাজেই ওখানে ভারী কনস্ট্রাকশনের ক্ষেত্রেও কিন্তু কোনো বাধা নেই। আর সেই জায়গায় আগামী দিনে মানুষের বসতি আরো গড়ে উঠবে, সব দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু বাংলার মানুষের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। এবং যারা পর্যটক, যারা ভ্রমণ পিপাসু, তাদের জন্য কিন্তু পুরুলিয়ার দরজা খুলে গেল এবং গোটা দেশের কাছে আমরা পুরুলিয়াকে প্রমোট করতে পারবো, যাতে তারা খুব সহজে বিমানে করে পুরুলিয়ায় এসে সেই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখন দেখার বিষয় এই বিমানবন্দর কোনো প্রাইভেট সংস্থার হাতে দেওয়া হয় নাকি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তারা নিজেদের হাতে রাখে, পুরো বিষয়টাই কিন্তু আগামী দিনে যেমন যেমন আমরা জানতে পারবো আপনাদের কাছে আমরা আপডেট তুলে ধরবো। আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন, খবরটি ভালো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে।